जीवी हासपातालेर कोविड वार्डेर परिसेवा निये गत कयेकदिन धरेई नानान अभियोग उठछे। बिरोधी राजनैतिक दलेर नेता नेत्रीरा तो अभियोग तुलछेनई, सोशल मीडियायो ए निये कम जलघोला होच्छे ना। रोगीरा जाते जीवी हासपातालेर परिसेवा ठीकठाक भावे पेते पारे तार जोन्नो गत किछुदिन धरे हासपातालेर परिसेवा विषये खोज खबर राखछेन खोद सांसद प्रतिमा भौमिक। सकाल थेके सन्ध्या सशरीरे जीवी हासपाताले उपस्थित थाकछेन तिनि, कथा बोलछेन रोगीर परिजनदेर साथे। किन्तु एर परेओ कोविड केयारेर परिसेवार मान निये छवि ओ भिडियो भाइरल होच्छे सोशल मीडियाय। जदिओ सांसद एई धरनेर छवि ओ भिडियो भूलभावे प्रचार होच्छे बोले सांबादिक सम्मेलने बोलेछेन, दियेछेन तथ्य, किन्तु तार परेओ निन्दुकरा समालोचना छाड़छेन ना। তাই এবার সমালোচকদের জবাব দিতে কোভিড ওয়ার্ডের পরিষেবা সরেজমিনে খতিয়ে দেখতে বৃহস্পতিবার কোভিড ওয়ার্ডে প্রবেশ করলেন সাংসদ প্রতিমা ভৌমিক। চিকিৎসকদের সাথে পিপি কিট পরে এদিন কোভিড ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের সাথে কথা বলেন তিনি। কোভিড ওয়ার্ড থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন রোগীদের সাথে কথা হয়েছে, তার ঠিকঠাক চলছে পরিষেবা। তারপরেও যদি কারোর কোনো রকম মন্তব্য থাকে তাহলে কোভিড ওয়ার্ড ঘুরে যেতে পারেন ওনারা। তখন জিবি হসপিটালে আমি কমসেকম 100 পেশেন্টের সঙ্গে দেখা করেছি, আপনারাও আমার সঙ্গে ছিলেন। বাইরে যে মহল সেটা জিবির মধ্যে অন্যরকম। আমরা পেশেন্টের খাবার এবং ডক্টর কখন আসে, অক্সিজেন খাবার যার যেটা প্রয়োজন রয়েছে সেটা সবাই পাচ্ছে, এবং আমি সবাইকে আহ্বান করবো যদি আপনারা এসে দেখতে চান ভেতরে এসে জিবিকে দেখে যান, তারপরে আপনারা রিপোর্ট করুন। প্রসঙ্গত রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর যে উদ্যোগ মুখ্যমন্ত্রী নিয়েছেন এবং এর লক্ষ্যে যা যা কাজ হচ্ছে তা পছন্দ হচ্ছে না নিন্দুকদের, কারণ রাজনীতির জন্য ইস্যু তৈরি করার সুযোগ পাচ্ছেন না তারা। এমত অবস্থায় সোশ্যাল মিডিয়ায় আলটপকা মন্তব্য সরকারকে তাদের কাজ থেকে লক্ষ্যভ্রষ্ট করার প্রয়াস বলে মনে করছেন বুদ্ধিজীবী মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।